কাল যেহেতু সোনা কলটা ভেঙে জলে জলাকার কাণ্ড করেছিল সকালে উঠেই কিন্তু আগে মিস্ত্রির খোঁজ পড়েছে কি মস্তানি করেছিলেন আপনি কালকে সকালবেলা বলছি রাত্রেবেলা ও স্যার রাত্রেবেলা কি মস্তানি করেছিলেন সব ভেন্দে ফেলেছিলেন ও মস্তান সব ভেন্দে হ্যালো বলেবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও আছি মোটামুটি কটা বাজে এখন জানি না ওই হবে হয়তো সাড়ে নটা দশটা জানি না কটা বাজে যাই হোক এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম শোনা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো এই বিছানাটা তুলে ফেলছি আর বিছানাটা তোলা দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সারাদিন কী করব না করব। সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখবো তারা দাঁড়াও মা চেঁচে গেছে এছে নয় এসে গেছে তোর বাবা বেশি কথা বলতে গেলে কথা জড়িয়ে যায় চলো এই দেখো মাছ এসেছে মা এখানে মাছ নিচ্ছে তো ওই একদিনের মতনই অল্প করে মাছ নিয়েছে ওই দুটো তেলাপিয়া মাছ নিয়েছে আর এই দেখো সোনার কাণ্ড সকালবেলা ঘুম থেকে উঠে পুতুলটাকে কাচ্ছাড়া করছে না এই পুতুলটাকে ওর বাবাই মামা দিয়েছে তো যেখানেই যাচ্ছে ও এটাকেই সঙ্গে করে নিয়ে ঘুরছে জানো তো বাবাইও ছোটোবেলা এটাই ছিল মানে যখন যে জিনিসটা ওর ভালো লাগতো সেটা নিয়েই ও সমস্ত জায়গায় যেত সেটা বাথরুমেই হোক আর ঘুমের জায়গাই হোক যাই হোক বা বাচ্চারা বোধহয় এমনই হয় সব বাচ্চারা মানে যেটা ভালো লাগে তো সেটা মানে কাছ থেকে হাত ছাড়া করতেই চায় না এখানে হচ্ছে হচ্ছে রান্না মা না একটু ব্যস্ত আছে করছি তোমাদেরকে তো রোজই বলি আসলে ওই যে মামুনের কাজ তো এসেই গেছে তো সেই সব বিষয়ে নানান রকম কাজ থাকে তো মা সব কাজে ব্যস্ত সেই জন্য আমি রান্না বান্না এই একটু কাজ যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো করার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি নাহলে যে খাওয়াই জুটবে না কপালে কারণ মা ওই সব কাজ সেরে কখন রান্না করতে আসবে ততক্ষণে আমাদের পেটের মধ্যে ছুঁচো দৌড়াতেই শুরু করে দেবে এই হচ্ছে ব্যাপার তো এখানে না কি রান্না করছি বলো তো এখন বলবো না খেতে বসে তারপর তোমাদেরকে বলবো যেটাই রান্না করি না কেন সেটাই যেন আমার খেতে খুব ভালো লাগে অনেকে মাছ মাংস ছাড়া খেতে পারে না কিন্তু আমার যা কিছু কিছুটা হলেই হলো এই হচ্ছে ব্যাপার ছাদে চলে এসছি দেখেছো কতখানি খানি জামা কাপড় শোনা যে এত নোংরা করে কি আর বলি তোমাদের তারপরে এই যে দুদিন ধরে কাচাকুচি হয়নি তাই আজকে অনেকখানি কাচাকুচি হয়েছে চার মানে চারিদিকে একদম প্যান্ডেল ঝুলিয়ে দিয়েছে মা দেখো মাগুলো কেচে মেলে দিয়েছিল আমি এখন তুলে নিচ্ছি আসলে হচ্ছে রৌদ্রটা খুব চড়াতো বেশিক্ষণ কাপড় রেখে দিলে আবার মানে সেই ভয় লাগে যে ঝলসে যায় যদি মানে কি বলতো কালারটা নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার জামাকাপড় আবার একটু উল্টে দিলে আবার এটা হয় না আর দাঁড়াও একটা কাপড় পড়ে গেছে সানসেটের উপরে এই যে ধারে মেলে দিলে না খুব সমস্যা এই শুধু হাওয়া দেয় আর উড়ে উড়ে পড়ে যায় ভেজে থাকে যখন তখন তো কোনো অসুবিধে নেই তো দাঁড়াওয়া আগে লাঠি দিয়ে তুলে নিই নাহলে এটার কথা মনেই থাকবে না দুপুরবেলা খেতে বসে পড়েছি আজকে রান্না হচ্ছে এখানে আলু গাজর ক্যাপসিকাম আর হচ্ছে মিটুলি ভাজা একসাথে আর এখানে হয়েছে টক পালং বেগুন বড়ি দিয়ে তালাপিয়া মাছের ঝোল আর টমেটোর চাটনি বাস চাটনিটা মা করেছিল আর এই এই দুটো আমি করেছি এই দেখো কী দেখাচ্ছি বলো তো এই ঘড়িটা ঘড়িটা ওপর থেকে মানে পড়ে গেছে খুলে কোনোভাবেই পিছনটা নষ্ট হয়ে গেছে খুলে পড়ে গেছে এই ঘড়িটার বয়স কম করে না হলেও তিরিশ বছরের বেশি তোমরা শুনে হয়তো অবাক হচ্ছ কিন্তু সত্যি দেখো কাঁচটা ভেঙেকার কাণ্ড ঘড়িটা তিরিশ বছরেরও বেশি হবে বয়স ওপর থেকে খুলে পড়ে গেছে আচমকাই খুব মনটা খারাপ কারণ এত মানে পুরনো জিনিস এত বছরের পুরনো জিনিস আর আমাদের সঙ্গে এখানেই ত্যাগ করলো জানি না ঘড়িটাকে ঠিক করা যাবে কিনা চেষ্টা করা হবে আর এই দেখো সোনার কাণ্ড ও গোলা রুটি করেছিল ওর কাছ থেকে একটু গোলারুটি নিয়ে এসে বাটিতে করে খাচ্ছিল এবার যেই না দেখেছে বাপু কাকু বাদুরিয়া যাচ্ছে অমনি আমি আমি করতে করতে ভ্যানে উঠে পড়লো আর জানো তো মিষ্টি বাড়িতে নেই মিষ্টি গেছে হচ্ছে ওর পিসির বাড়ি পরিরাও যাবে পরের দিন মানে আজকে যেদিন ভয় জোবার দিচ্ছে দিন যাবে পরীরা আর মিষ্টির আগের দিন চলে গেছে ওদের ওখানে অষ্টম প্রহার আছে ওই জন্য তো চলো সোনা তো বাই করে দিয়ে চলে গেল আই দেখো সিংহাসনটা এত সুন্দর ফুলে ঢেকে আছে আসলে গরম পড়ে গেছে তো খুব সুন্দর ফুলও পটে তো যে গাছে এত ফুল ফোটে না সেই গাছটা আমার কাকু আগের দিন কেটে দিয়েছে জানি না এরপরে আর কত ফুল পাওয়া যাবে যাই হোক এখানে সন্ধেবেলা এখন একটু স্ন্যাক্স বানাচ্ছি অনেক দিন কিছু খাওয়া হয় না তো ওই একটা আলু কেটে নিয়েছি নিয়ে না এই যে সেই ক্রিস্পি পটাটো যেটা আমি বানাই এর মানে শর্ট মানে রেসিপি আমার শর্টসে দেওয়া আছে আমার চ্যানেলের শর্টসে দেওয়া আছে রেসিপিটা খুব সুন্দর খেতে হয় খুব সামান্য উপকরণ দিয়ে মানে জাস্ট ময়দা একটু নুন একটু মরিচ গুঁড়ো একটু ম্যাগি মশলা আর কিচ্ছু লাগে না গুলে আলুগুলো ডুবিয়ে ভেজে নিলেই হলো একদম সিম্পল খেতে কিন্তু দারুণ লাগে আমার তো বেশ ভালোই লাগে ওই সেই গরিবের কে বলতে পারো কে তো তো যেতে পারি না আর কিনে যেতে পারলো কিনে তো খেতে পারবো না তো সেই জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছে আলুর ক্রিস্পি মানে আলুর ক্রিস্পি পটাটো কথাটা কেমন হলো আলু মানে যা পটাটো মানেই তো তাই তো ক্রিস্পি পটাটো এই হচ্ছে ব্যাপার তো ওই সেটাই বানাচ্ছিলাম সোনা এসে কোলে উঠে পড়লো তো কি আর করার নিয়েই কাজটাকে সারতে হবে কারণ ভাজাগুলো তো আমার জন্য বসে থাকবে না ওকে তো ভাজতেই হবে তাই না আর হয়ে অনেক দিন যাবৎ আমি সকালেও তেমন কিছু খাই না আর সন্ধেবেলাও না তো সেই জন্য ভাবলাম আজকে একটু বানাই আসলে বানানোর মেন কারণ যেটা সেটা হচ্ছে বাপিকে একটু মুড়ি দেবো তো কি দিয়ে দেবো ভাবছিলাম তো এটা দিয়ে দিই আমার বাপির আবার একটা বাতাসা দিলে কিন্তু এক বাটি মুড়ি খাওয়া হয়ে যায় আমার বাপির কোনো ঝামেলা নেই মানে যে কোনো খাবার দিলেই হলো অনেকের আবার এটা খাই না ওটা খাই না এটা ছাড়া খেতে পারি না ওটা ছাড়া খেতে পারি না আমার বাপের কিন্তু ওটা নেই যদি একটা বাতাসা দেওয়া হয় সেই একটা বাতাসা দিয়ে দুটো রুটি খেয়ে নিতে পারবে আবার একটা বাতাসা দিয়েই একবারটি মুড়ি খেয়ে নিতে পারবে এমনই ব্যাপার তো সবসময় তার বাতাসা দেওয়া যায় না সেই জন্য একটু চপ ভাজছি আর এই দেখো সোনার কাণ্ড কারখানা দেখতে পাচ্ছ আমি এই যে কিছুক্ষণ কলি নিয়ে ভাজছিলাম যেই না কিছুক্ষণ টাইমের জন্য একটু ছেড়েছি সারা রান্নাঘরে একেবারে বাসনের দোকান দিয়ে বসেছে আচ্ছা বলো তো এত যদি বাসনের দোকান দেয় কোথায় রাখবো আমি এত বাসন এই যে রান্না করছে আমি আলু রান্না করছি বলে ও আলু রান্না করছে আর এই কেসগুলো তো সবই খুলতে পারে আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কি খাচ্ছো বলে আইসক্রিম খাচ্ছি মানে ওর ভেতর যে আইসক্রিম জমাতে হয় সেটাও নেই মেবি এটা মিভানের কাছ থেকে শুনেছে যে এর ভেতরে আইসক্রিম জমাতে হয় যাই হোক এই যে আমার ক্রিস্পি পটাটো রেডি হয়ে গেছে ওই যে দুটো আলু দিয়ে বানিয়েছিলাম একটু ব্যাটার বেশি ছিল বলে একটু বেগুনও দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি আটটা তো বেজেই গেল বাপির জন্য চা করতে হবে যে বাপি একবারই চা খায় জানো তো আগে না চল্লিশ বার পঁয়তাল্লিশ বার করে চা খেত এখন সেটা কমে গেছে এখন দিনে একবারই খায় তো একবার খায় জন্য সেটাও চিনি ছাড়া তো একটু তো দিতেই হয় তাই না যাই হোক এখানে আটা মাখছি আর সোনার দুষ্টুমি কিন্তু লেগেই আছে তো এবারে ঝটপট রুটিটা করে নেব মা ওইদিকে তিল বাচ্ছে ওই যে বললাম না কাজে লাগবে তো আমি তো ওই ওইদিকে যেতে পারছি না সেই জন্য এই কাজগুলো আমি করছি অনেকদিন পর তোমাদের এই রুটি বেলার ভিডিও দিচ্ছি তাই না আসলে এখানে আসার পর তো রুটি করতেই হয় না ব্যাঙ্গালোর থাকতে করতে হতো তখন তোমাদেরকে দিতাম কিন্তু এখানে আসার পর তো রুটি করতেই হয় না আর এই বাড়িতে এই বোধহয় এক দুদিন করেছি আর ওই বাড়িতে গিয়ে ওই এক দু দুদিনই করেছি খুব বেশি রুটি আমাকে করতে হয় না ম্যাক্সিমাম টাইম ভাত খায় আর রুটি খেলে হয় মা করে দেয় নয়তো দিদা করে দেয় আমাকে তো করতেই হয় না তাই আর ভিডিও শেয়ার করতেও হয় না মানে করতেও পারি না আর কি যাই হোক আমি কেন রুটি বেলছি সোনা কিন্তু সমানতালে দুষ্টিমে করেই যাচ্ছে ওখানে যে কল দুটো আমাদের আছে না সেই কল দুটোকে আমি বেঁধে রেখে দিয়েছিলাম কিন্তু ও তো সেই উপর দিয়েই খুলে ফেলে দিচ্ছে মানে কোনো রকমের বাঁধন টাকলা করেই খুলে ফেলে দিচ্ছে কি জ্বালাতন যে করে মানে তোমাদেরকে আর কি বলবো যাই হোক একটু বকাঝকা দিলাম কিন্তু আমাকে পাত্তাই দিল না কি আর করা তো চলে এলাম আবার রুটি বেলতে তো ঝটপট করে এই বা রুটিগুলোকে সেঁকে নিই জানো তো রাত না দশটা বেজে গেছে কি খেতে দিতে হবে কারণ দশটার সময় বাপি খায় বাপি অল্প সামান্য খায় কিন্তু টাইম মেনটেন করেই খায় দুটো বেশি দুটো কি আগে দুটো রুটি খেত এখন তো আবার দেড়খানা করে রুটি খায় কিন্তু টাইমে খায় যাই হোক রুটিগুলো সেঁকে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে যেই না একটু শোবো বাবা সে শান্তি তো আমার নেই অবস্থা দেখো মানে আমাকে একদম ময়দা মাখা মতো চটকে দিচ্ছে ও যে প্রত্যেক দিনই দুষ্টুমিটা করতে থাকে প্রত্যেক দিন বলা ভুল প্রত্যেকটা মুহূর্ত আমি যদি বসেছি এই পেটের ওপর উঠে লাফাতে শুরু করে দেবে মুখের ওপর বসবে নানান রকমের কাজ কারবার তোমরা দেখলে অবাক হয়ে যাবে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানেও কিন্তু ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সবাই আমার পাশে থেকো তো চলো গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর জানো তো বারবার ঘড়ি দেখা অব্যাস বহু পুরোনো ঘড়িটা আছে আমাদের সঙ্গ ছাড়লো খুব মনটা খারাপ